ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে কি এই যে গাছে কি ধরেছে আসো ইলিশ মাছ দিয়ে গাছের চাল কুমড়া বাবাকে ডাকো চাল কুমড়া পেরে দিবে বাবা চলে এসেছে রাধি আসুক দেখো করা একটু আমার এই যে লাউ গাছে তো অনেক ঝাঁকড়া হয়েছে লাউ গাছটা ভানি একটাই ধরেছে চাল কুমড়া আমার অবশ্য ঠান্ডা লাগছে গলায় জন্য ফ্যাস ফ্যাস হচ্ছে হ্যাঁ এখন একটু ধরছে দেখতেছি সেই মাশাল্লাহ এই যে এই যে লাউ ধরেছে কুমড়ার ফুল কিন্তু মা একদম পাতা দিয়ে ছড়ায় গেছে ওইদিকে আরেকটা লাভ হয়েছে আসো রাদান বা ছিঁড়ে দাও কই রিহান কই রিহান কে ডাকো সব বা রাদিয়া কে ডাকো রিয়া কাটু আচ্ছা তুমি কাটো রাতন মা পারবে না

আসো নিয়ে আসো বাবা নিয়ে আসো অর্সিজারটা দিয়ে দাও ওকে ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে যাও তুমি এদিকে দিয়ে যাও আব্বু আব্বু এই পাশে যে চলে যাও যাও ওখানে গিয়ে রাখো হুম চাল কুমড়াটা কেটে দাও বিসমিল্লাহ রহমান রাহিম আরো একদিন দুই দিন আগে খেলে ভালো হইতো ব্যস্ততার জন্য আর দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ গাছে দিয়েছে তাও একটা হলো তো দিয়েছে আলহামদুলিল্লাহ একদম গায়ের সাথে কাটা ভরা ছোট ছোট আর ওইটা উঠার দেরি আছে না আরো দুই একদিন চাল কুমড়া দিলিশ মাছ রান্না হবে এখন দিষ্ট আমি খালি না তুমি লাউ তুলেছ বাবু হুম কাটা ছিল খালি কাটা ছিল এই জিলিস মাছ নেওয়া হচ্ছে খেলু হ্যাঁ গিলু বেলাতে খেলু না বাবু

এই বটিটা সেদিন কিনে নিয়ে আসা হয়েছে মাছ কোটার জন্যই আমরা তো এই যে ইলিশ মাছ এরকম গোটা ধরে নিয়ে আসি মা কিনেছি হুম ইলিশ দোকানে দোকানে ইলিশ মাছ তো আমরা একদম বক্স ধরে নেই কেটে আনি না এরকম গোটা ধরে নিয়ে আসি তাহলে ওই মাছটা তো ভালো থাকে সবাই জানে সেটা ভাবে রাখলে এটা না কাটার জন্য বটি দরকার হয় আছে একটা ছোট বটি একটু বিশলে এটা কাছে তো আছে বিশ আছে হ্যাঁ বিশ তো আসবেই মমা씨 তো আসবেই পাগানো মমা씨 মাস লাই লাই করে মাস থেকে যেতে চায় কোন আগুন আঁগুনে আগুন তোথায় কোথায় আগুন রাখবো এই যাও

মানে বক্স ধরে কিনি তো গোটা থাকে ভালোই থাকে একদম কচি আমি মনে করছিলাম মানে বুড়া হয়ে গেছে বড় হয়েছে কিন্তু একদম কচি মাসাল্লাহ এত সুন্দর কচি হয়ে কাটার সময় কস কস শব্দ হচ্ছে একদম মানে মুহূর্তে তুলে নিয়ে রান্না করে এর সাথ তো দ্বিগুণ পুরাটাই দিয়ে দিব মাছে কারণ রাখলে পরে আবার শুকনো হয়ে যাবে ফ্রিজে রাখলে ওইটা টেস্ট আর থাকবে না সবজি বেশি খাওয়া হবে না সমস্যা নেই পুরাটাই দিয়ে দিব মানে মনে হচ্ছে যে একদম চুলায় তার সাথে সাথে গলে যাবে এত ফ্রেশ জিনিস তাই হয় মানে রান্নার সময় অত বেশি পানিতে সিদ্ধই করতে হয় না খুব তাড়াতাড়ি গলে যায় আজকের খাবারের মেনু খাসির মাংস আলু দিয়ে রান্না লাউ ভাজি মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে আর আলু আর করলাতে ভাজি আলকুমড়াতে এলিশ মাছের ঝোল আর শাক ভর্তা দিয়েছি ভাতের উপরে ভর্তা করব এখন আর ইহানে তো ভাত দিয়েছি না মাছ দিয়ে হ্যাঁ মাখাই দিব দিব তো ওকে তুমি এলিশ মাছ লাইক করো হুম অনেক ওকে রিহান গোশল করে এসেছে তো সবাইকে একটু আল্লাহ হাফেজ বলে দাও আসসা আল্লাহ হাফেজ